সমসাময়িক বিষয়ে কাল কূটনৈতিকদের ব্রিফ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বিকৃত ও ভুল সংবাদ প্রচার করছে যা কাম্য নয় দেশের কোনো কোনো গণমাধ্যমও আন্দোলনকারী ও দুর্বৃত্তদের পরিচয় গুলিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা নিয়ে নিউজ প্রবাহ পাবলিশ করেছে আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্ড এবং রং নিউজ পাবলিশ না করে এবং ভেরিফাই করে নিউজ যাতে পাবলিশ করে সেই জন্য আমরা একটা ফরেন একটা নোট আমরা দিচ্ছি আমরা নোট পাবলিশ করতে যাচ্ছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম